হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য ম্যাঙ্গো কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বাসায় কিভাবে পারফেক্ট ম্যাঙ্গো কেক তৈরি করবেন সেটাই আজকে শেয়ার করব। যেহেতু এখন আমের মৌসুম, বাজারে প্রচুর পরিমাণে আম, তাই তৈরি করে ফেলুন মজার ম্যাঙ্গো কেক। আর এই ম্যাঙ্গো কেকটা আমি আজকে চায়ের কাপে মেপে গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো, যেন সবাই খুব সহজেই করতে পারে। তো বিভিন্ন ধরনের টিপস সহ শেয়ার করছি এই কেকটা কিভাবে তৈরি করেছি। এর জন্য দেখেন, এখানে আমি 2 টেবিল চামচ খাবারের রেগুলার তেল নিয়ে নিয়েছি, নর্মাল টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিয়েছি একটু বড় সাইজের, 1 কাপের একটু কম আমি চিনি নিয়েছি, এই কাপে মেপেই আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1.5 চা চামচ বেকিং পাউডার নিয়েছি, আর এখানে কিছু আমের পিউরি নিয়েছি 4 টেবিল চামচের মতো হবে। আপনারা এই ম্যাঙ্গো পিউরি কম বেশি করতে পারেন। এখন ডিমটা আমি একটা বোলে ফেটে নিলাম। এখন আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ডউইক্স বা ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন। তো 1 মিনিট আমি বিট করার পরে তারপর আমি অল্প অল্প করে চিনি মেশাবো। তো একবারে চিনি মেশাবেন না, আমি অল্প অল্প করে চিনি মেশাচ্ছি আর বিট করছি। তো দেখেন, আমার চিনি মেশানো শেষ, বিট করা হয়ে গিয়েছে, চিনিটা আমার গলে গিয়েছে। এই পর্যায়ে আমি বিট করা বন্ধ করে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি একটা স্ট্রেইনার নিয়ে নিচ্ছি। স্ট্রেইনারে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি, ময়দা আর বেকিং পাউডারটা দিয়ে চেলে নিব। তো অবশ্যই আপনারা এই কাজটা করবেন, চেলে নিবেন, তা না হলে ভিতরে যে ময়দার ভিতর দলা থাকে সেটা কেকের ভিতর যেয়ে কিন্তু দলা পেকে যেতে পারে। এখন আলতো হাতে আমি এটাকে মিক্স করছি, কোনোভাবে জোরে জোরে মিক্স করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু ডিমের লেয়ারটা নষ্ট হয়ে যায়। 1 চামচের মতো ভ্যানিলা অ্যাসেন্স অ্যাড করছি ফ্লেভারের জন্য, আপনারা চাইলে ম্যাঙ্গো অ্যাসেন্সও অ্যাড করতে পারেন। এই পর্যায়ে আমের পিউরিটা আমি দিয়ে দিচ্ছি। আমি একটা আম ব্লেন্ড করে নিয়েছি, অবশ্যই চেষ্টা করবেন মিষ্টি আম নিতে। আপনারা এখানে চাইলে 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচ ম্যাঙ্গো পিউরি দিতে পারেন, আমি এখানে 3 টেবিল বা 4 টেবিল চামচের মতো আছে দিয়ে দিলাম। আর তেলটা অ্যাড করে দিলাম আমি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। দেখেন কতটা স্মুথ হয়েছে ব্যাটারটা। এখন আমি একটা যে সাসে বসাবো সেটা নিয়ে নিলাম, তার মধ্যে আমি একটা পেপার বিছিয়ে অয়েল ব্রাশ করে রেখেছি। এখন কেকের ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে 3-4 বার আমি ট্যাপ করে নিব, এতে এয়ার বাবলগুলো বের হয়ে যাবে। এখন আমি 5 মিনিট আগে একটা কড়াইয়ে প্রিহিট করে রেখেছি, তার মধ্যে একটা পাতিল রাখার স্ট্যান্ড বসিয়ে রেখেছি, তার ভিতরে আমি এই কেকের ব্যাটারের এটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে 5 মিনিট হাই হিটে, তারপরে 25 থেকে 30 মিনিট একদম লোতে রেখে দিব। ঢাকনার ফুটাটা অবশ্যই বন্ধ করবেন। তো 25-30 মিনিট পরে আমি চেক করে নিচ্ছি। তো ঢাকনা খুলে আমি চেক করে নিচ্ছি, দেখেন একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি। আমার টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে এটা আমার হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা করে তারপরে আপনাদের সামনে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল মজাদার ম্যাঙ্গো কেকের রেসিপি, খুব সহজ একটা রেসিপি। আমি একটু কেটে দেখাচ্ছি কতটা সফট আর সুন্দর হয়েছে। আর এই কেকটা দিয়ে আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের ড্রাই কেক করে দেখাবো, খুবই সুন্দর আর সফট একটা কেক। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশেই থাকবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।